ঢাকায় গ্লোবাল টেলিভিশন অফিসের মূল ফটকের সামনে গ্লোবাল টিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোনাইমুড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সন্ত্রাসী মুন্নাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা আলী টাওয়ারের সামনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে। এ সময় সিনিয়র সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, আমরা সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজ করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে যাব। আমরা সকল সাংবাদিকের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, এর তীব্র নিন্দা জানায়। যে যে স্তরেই আছেন, সন্ত্রাসী চাঁদাবাজ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আবদুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।